মাঝে যাবে 250-300 মানে দিও না অত ওই 100ই দাও 100-200 দাও তাও ভালো এই সব মিষ্টি 200 দেবে ওই যে দেখো 250-300 হয়ে যাবে এতে ও কাকু কাকু 200 দেখো মাপো আগে এটা কতটা দিলে একটা 500 এর মধ্যে একটু কম নেব না দুম না 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 তারপরে সবাই তো হাসি মাঠে মাঠে যাবে 300 গ্রাম হয়েছে দেখো এই নাও একটা দিয়ে দিলাম এই নাও আমাদের বলো আমরা তো আবার সেরকম আনি না স্নান ধান কমপ্লিট এখন মাছ ধুতে হবে কারণ এই মাত্র মাছগুলো দিয়ে গেল অর্ডার দিয়েছিল জয় দাঁড়াও খুলে নি হ্যাঁ আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি বাটিটা যে ইলিশ আছে ছোট ইলিশগুলো বেশ টেস্ট হয় এই দেখো আর এটাতে আছে বাবারে শর্মিষ্ঠা কমপ্লিট দেখো কি বলে এগুলো নাকি ও ইয়ে করে খাবে ইনফালি করে কালো করে বানিয়ে খাবে মানে কালো হয়ে যাবে সেটা খাবে যাই হোক রেসিপিটা করলে তোমার দেখো চলো আমি এগুলো ধুয়ে নিই দেখো এই জায়গাটার একটু অবস্থাটা পুরো মনে হচ্ছে মাছ বাজার আর এটার মধ্যে একবারে সব কমপ্লিটগুলো রেখেছি আর ইলিশ মাছ সব দিনের ভাগ করে রেখেছি কারণ একসাথে রাখলে আবার ডিফ্রোস্ট করতে হবে আবার রাখতে হবে সেই জন্য এইভাবে রাখা হয়েছে কিন্তু ফ্রিজে জায়গা নেই এই ভোলাটাকে বার করে ফেলা হলো এটা কালকে ভাই এনেছিল তো এটা রাতে আবার ভাজা হবে কারণ কিছু করার নেই এখন রাখবো কোথায় এটা একটা বিশাল টেনশন হয়ে গেল শুধু নিচটা ফাঁকা আছে এতগুলো কি করে ধরাবো লাল বাটিটা ঢোকালেই তো জায়গা থাকবে না আজ সকাল থেকে তো শুধু মাছ আর মাছই দেখলে সকালটা শুরু হলো শুটকি মাছ কেনা দিয়ে তারপরে এই মাছগুলো জাস্ট একটু আগে আসলো তো আজকে তো সকাল সকাল স্নান টান হয়ে গেছে কারণ হচ্ছে তোমার এই যে কালকে সব জামা কাপড়গুলো কাচাকুচি করতে হয়েছে তো কাচাকুচি করার পরে আমি স্নানটাই করে নিই তো যাই হোক আর আজকে রবিবার জয় গেছে একটা কাজে কলকাতায় বেরিয়ে গেছে ও তো কখন আসবে জানি না এখনও হয়তো কাজ হয়নি তো কী কাজ কী বৃত্তান্ত সব আস্তে আস্তে সব জানতে পারবে তোমরা তো এখন আমি আসলাম একটুখানি ছাদে ভাবছো এই মানে এখনও সেরকম শীত পড়েনি রোদ পোহাতেও আমি আসিনি জামাকাপড় কিছু ছিল সেটা আবার মেলতে আসলাম আর খুব কষ্ট হচ্ছে না এই রোদ্দুরে জানো তো কারণ গতকালকে শান্তিনিকেতনও বেশ রোদ ছিল কিন্তু সেই কষ্টটা অনুভব করতে পারিনি যে হ্যাঁ খুব গরম লাগছে বা কিছু ওরকম কিছু কিন্তু লাগেনি তো যাই হোক চলো আর একটা নতুন ব্লগ তোমাদের জন্য যেভাবে শুরু করলাম আজকের ব্লগ বাবা তোমরাই জানো আর আমিই জানি তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়ার সময় ওদের খাওয়া হয়ে গেছে শর্মিষ্ঠা আবার একটু ভাইয়ের দোকানে যাবে তাই ও খেয়ে নিল আমি আর মা বাকি আছি আপাতত তো জয়কে একটা কল করব ও কখন আসে শুনে তারপরে খেতে বসে যাব আজকের মেনু ঢেলা মাছ মুলো দিয়ে আর হচ্ছে ইলিশ মাছ ও ঠিক আছে কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে এটা তোমরা খাও কিনা যায় না কিন্তু খুব ভালো লাগে খেতে আর এটা এমনি চাল কুমড়োর ঘন্ট
না হাগিসটা পরে নে বাবা না কেন তুমি হাগিস পরবে না কেন ভূত দেখাচ্ছি আগে বলো হাগিস পরবে না কেন তুমি আগে পরবো পরবে হ্যাঁ নিয়ে আসবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে না না আপনি নিয়ে আসবে আচ্ছা থামবে নিয়ে আসবে আজি এই মাত্র তুমি কি বললে হাগিস কেন পড়বে না কে পড়ে না হাগিস হ্যাঁ বলো গুগু দাদা কে পড়ে না গুগু দাদা পড়ে না গুগু পড়ে না তাই তুমিও পড়বে না হ্যাঁ তাই নাকি হ্যাঁ তুমি কি বড় হইছো তুমি কি পুচকি আছো পুচকা 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 বিকেল 5টা 5 এখানে বসিয়ে দিয়েছি চা জয়ের জন্য ও জাস্ট এইমাত্র বাড়ি আসলো বললো আর কিছু খাবে না শুধু চা খাবে কালকে তো আর ছোটকে সেই ওখানের মুখোশধারী ভূতটাকে দেখাতে পারিনি আজকে দেখিয়েছি দেখানোর পর থেকে আমার মাথা খারাপ করে দিচ্ছে এই যে টাকা হাই কি বলছিস বল হাই খালি ভয় পাচ্ছে তো নাই মজা পাচ্ছে খালি বারবার মাম্মা একটু দেখাও আর সবাইকে দেখাতে বলছে মানে যেই আসছে যাকে বলছে যেই আসুক না কেন একটু দেখাও একে ভূত একটু ওকে ভূত দেখাও একটু তাকে ভূত দেখাও ভূত ভূত করে আমাকে ভূত বানিয়ে দিচ্ছে সারা দিন ভূত করে গেল উঠিয়ে দিয়েছিস তাই ভালো তি হ্যাঁ পাতা কেন এদিকে কিন্তু আমার পায়েও ব্যথা লাগছে শর্মিষ্ঠা বেরিয়েছিল এক ব্যাগ কেনাকাটা করে নিয়ে এসেছে তাই জন্য ব্যাগটা কিনেছে 16 টাকা দিয়ে আর ফ্রি পেয়েছে 2 কিলো চিনি সাথে লিপটি ফ্রি আর নিমকি এনেছে আজকে না ওই নিমকিটা দেখাবো আমি নাকি কি এগুলো হ্যাঁ দেখাও কি কিনলে এইটা দাও হ্যাঁ ও ডোডোর হুডি ছিল না ওর হুডি আছে না সেটা মানছি দাও ডোডোরটা দাও ও আচ্ছা আচ্ছা গেল ব্যাপক লাগছে এই যে ডোডোরটা ও হ্যাঁ 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 এটা সেম এটা আমার এনেছি একটা ঋষের জন্য আমার ছোট একটা ভাইয়ের জন্য হ্যাঁ 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 ব্যাপক হয়েছে কালারটা তো মানে ব্লু তো আমাদের বাচ্চাদের বাবাদের সবার ফেভারিট এটাও ভালো হয়েছে আর এই ডিজাইনই সবার সব বার করছে এই যে ছোটখাটো ভাইদের ভাইফোঁটার হচ্ছে গিফট আর এইটা আমার দরদ জন্য
এটা ডুডু বাবার জন্য, এই যে ফ্রি। আর এই যে এইটা একটা পেয়েছি আমি সিনিয়র সিটিজেনের জন্য। বাহ, এই এইটা এরকম এই জিনিসটা। হ্যাঁ, আর একটা আমি ব্যাপক লাগছে, ব্যাপক লাগছে, দারুণ লাগছে। একটা জিনিস বলতেই হয় যে ধরো বিশালে তোমার এই যে ডেইলি বেসিসে এই জিনিসগুলো অনেক ভালো, মানে একটু পড়াও, এক বছর দিয়ে ফেলে দাও। আর এখন বাচ্চাদের তুলে রাখার কোনো জিনিস নেই, ওরা মানে মাসে মাসে বড় হচ্ছে, সেই জন্য তোলার কোনো ই নেই। যাই হোক, ভালো হয়েছে কেনাকাটা, হ্যাপি। হ্যাপি না, আমার এখনো মাথায় একটু চাপ আছে। আমার কেমন একটা লাগছে, মারামারি মারামারি লাগে। এই কালারটা মারামারি করে ধরানো কালারটা। যাই হোক, আমি কিছু বলেনি, এটাই অনেক। চল, মুবলাই বেল পরে যেন, ওরও বেল পড়তে লাগবে। জামাটা ম্যাচ লাগছে না, সবসময় ম্যাচিং পড়তে হয়। তুই নিজে দেখ, তুই যাচ্ছিস কোথায়, তুই শুট বুট করে, তুই তোকে আমি বললাম এই শুটটা করিস না। কালকে ছোটু ঘুরে গেছিল এই পার্কে, আর আজকে শোনার পরে ডোডো মাথাটা খারাপ করে দিল। ওই যে ক্রেক পার্ক, চলো ক্রেক পার্ক। এই যে এটা হালি শহরে, খাওয়া শুরু করে দিয়েছি। ঠিক আছে গো, এটা তো কমন ব্যাপার, কমন ব্যাপার। বাবা ভালো, বাবা ভালো বানিয়ে না, ছোট ঘুমাচ্ছি রে বা, তাহলে ঘুমিয়ে পড়তো, তুমি ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ে তো আমার ঘুমিয়ে পড়েছে।
বাহ ভালো বাবা বলো ভালো আছে বাবা তুমি কেমন আছো বাবা তোমার সব আছে আজ যাও ঠিক আছে খাও 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 ও তো দেবো না আমি তারা তুই क्या मन का देखते तो पेट भरे गल अच्छा ऑसम मामा और कुछ बोलो ना करो और